আদালতের রায়েই সিবিআই তদন্ত করছে প্রাইমারি টেটের দুর্নীতি এবং এসএসসি টেটের দুর্নীতি নিয়ে, এবং এই দুর্নীতির তদন্ত করতে গিয়ে ভয়ঙ্কর আপডেট উঠে এসেছে এবং প্রতিদিনই নতুন নতুন ভয়ঙ্কর তথ্য, চুরির তথ্য উঠে এসছে এবং তার মধ্যে এক এক ধরনের কেস কিন্তু হাতে আসছে। সম্প্রতি কয়েকদিন আগে একজন শিক্ষকের কথা উঠে এসছে, তিনি ক্লাসে কি পড়াতেই পারেন না, চাকরি পেলে কীভাবে, থার্ড ডিভিশনে পাস, অর্থাৎ বড় টাকার অঙ্কের খেলা হয়েছে এবং সেই টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। এই সমস্ত তথ্য সিবিআই কিন্তু সংগ্রহ করেছে। আগামী মঙ্গলবার সিবিআই আদালতে রিপোর্ট পেশ করবে এবং এই রিপোর্ট পেশ করতে গিয়ে সবচেয়ে তুরুপের তাস চন্দন মণ্ডল, তার কাছ থেকে সিবিআই বড় বড় ভয়ঙ্কর তথ্য পেয়েছে কিভাবে চন্দন মণ্ডল চাকরিগুলো বিক্রি করেছে, কার নির্দেশে, সবটাই কিন্তু সিবিআইয়ের তদন্তের মধ্যে চলে এসছে। সিবিআই আগামী হাজিরাতে তাকে পেশ করতে পারে আদালতে, এরকমই আদালত সূত্রের খবর। এবং আরও ভয়ঙ্কর তথ্য কিন্তু উঠে এসছে, ইতিমধ্যে 400 পাতার একটা রিপোর্ট পেশ হয়েছে আজকেই এবং সেখানে নাম এবং রোল নম্বর পেশ করা হয়েছে কাদের কাদের ভুয়ো চাকরি, যদিও পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও হাতে আসেনি, অর্থাৎ তার জন্যেই কিন্তু জনস্বার্থে মামলায় এই বর্তমান সরকারের আমলে নিয়োগ পাওয়া সমস্ত শিক্ষককেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এবং আইনজীবীরা, মামলাকারীদের আইনজীবীরা কিন্তু এককাট্টা হয়ে দুর্নীতির শিকড় উপড়াতে চাচ্ছে এবং তার নেপথ্যে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি রাজাশেখর মান্থা, সেই সাথে আরও একাধিক বিচারপতি। তারা যেভাবে এই দুর্নীতির শিকড় উপড়াতে চাচ্ছে তাতে রাজ্য সরকার কিন্তু মহাসংকটে। ইতিমধ্যে বড় বড় নেতা মন্ত্রীদের কিন্তু ডেকেছে সিবিআই, তলব করেছে, কারো পদ চলে গেছে, এরকম হয়েছে। এখন যেটা বিষয় সেটা সিবিআই আগামী মঙ্গলবার কী তথ্য দিতে চলেছে তার দিকে আমাদের নজর থাকবে এবং নিশ্চিত থাকুন যারা ঘুর পথে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু নিশ্চিতভাবে চলে যাবে, টাকা ফেরত দিতে হবে, এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরই কিন্তু চাকরিটা দেওয়া হবে, এটাই হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা আদালতের। বন্ধু, আপনারা চ্যানেলে জুড়ে থাকুন, এইভাবে নিয়মিত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং কখন কি ঘটছে তার আপডেট আমরা দেবো আমাদের চ্যানেলে। অতএব সর্বদা জুড়ে থাকুন, ভিডিও পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন। এদিকে আজকে আর একটা খবর উঠে এসছে, না বললেই নাই, মনীষ জৈনকে তলব করেছে, যিনি সরকারের এক বড় খুঁটি এবং তার মাধ্যমে সরকারের আরও কী কী দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ মামলায়, ইনক্লুডেড নট ইনক্লুডেড সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য সবটাই সিবিআই হাতে নিয়ে আদালতে পেশ করবে এবং স্বচ্ছ দুর্নীতিমুক্ত একটা সিস্টেম জারি করবে আদালত, এরকমই খবর উঠে আসছে। এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেননি ধন্যবাদ।